কেটে গেছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব, ফুটে উঠছে উপকূল ভাগে ক্ষয়ক্ষতির চিহ্ন। সাত জেলায় প্রায় 91 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। অধিক উচ্চতার জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকে তলিয়ে গেছে কয়েকশো গ্রাম, ভেসে গেছে মাছ এবং চিংড়ির ঘের। তিন দিন ধরে উপকূলীয় এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইয়াসের প্রভাবে মূলত দক্ষিণ উপকূল এবং উপকূল সংলগ্ন 9টি জেলা বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং চট্টগ্রামের কক্সবাজার এবং নোয়াখালীতে ক্ষয়ক্ষতি বেশি। এর মধ্যে 4 জেলায় 4 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে আর 7 জেলায় প্রায় 91 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে প্রায় 682টি গ্রাম এবং 50টি চরাঞ্চল। 11 জেলার পানি উন্নয়ন বোর্ড, পাউবো, মৎস্য বিভাগ, কৃষি কার্যালয়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসন থেকে এসব তথ্য জানা গেছে। ঝালকাঠির 2,139টি মাছের ঘের এবং পুকুর তলিয়ে গেছে। খুলনার 120 কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ এবং প্রায় 1,000 কোটি টাকার চিংড়ি ভেসে গেছে।